সব মামলায় জামিন পাওয়ায় কারামুক্ত হলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তবে অসুস্থ থাকায় আপাতত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নেবেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে সম্রাটের বিরুদ্ধে করা চারটি মামলার তিনটিতে জামিন পান তিনি। সবশেষ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আজ সম্রাটকে জামিন দেয় আদালত। তবে জামিনে থাকা অবস্থায় আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না সম্রাট।